छेड़ा भी जब डर भाई अमर बाबा सर समय बल दे जरा अब्दुल्ला रे बेटा रे समर अब्दुल्ला के छेड़ा जत तोदर कष्ट होक बाबा अमर अब्दुल्ला के किंतन आसबे रे दान अरे अब्दुल्ला छेड़े जावा डरे भाई चल भाई अमर उटारा पर बस समर पिछन दिखे आमा के धरे बस भी चल भाई तो अमर उठे बस से नहीं जाब हारेस नहीं गल आर नहीं जाए हारेस তার উটের ওপর বসালো উটের ওপর যখন বসালো কিছু দূর যাওয়ার পরে এবার হারেসের পিছন দিকে বসে আব্দুল্লাহ আর থাকতে পারে না ঘাড়ে মুড়ে ভাঙতে লেগেছে মুখ দিয়া গোড়াল বয়েতে লেগেছে এবার যখন বসে থাকতে পারে না এবার কি করলো যখন উটের ওপর বসে থাকতে পারে না তখন কি করলো ভাই উটের ওপর থেকে নামিয়ে দিল আর নামিয়ে দিয়া কি করলো উটের ওপর থেকে নামিয়ে দিয়ে এবার করলো কি একটা আইলের ওপর আব্দুল্লাহ শুয়ে গেল আর শুয়ে গিয়া বলতে লাগলো দাদা মনে হয় আমি আর বাড়ি যেতে পারবো না দাদা আপনারা বাড়ি চলে যান যদি আমার ব্যথা সেরে যায় জি দাদা আমি চলে আসবো বাড়ি আর যদি আমার ব্যথা না সারে তাহলে আমার আব্বাকে আর আমার আমিনাকে পাঠিয়ে দিও ওদের সঙ্গে আমি এ চলে যাবো যে দাদা ওদের সঙ্গে আমি চলে যাব এবার কি করলাম এরা দশ ভাই উঠ নিয়ে মানে বাড়ির দিকে রওনা হয়ে গেল আর করল কি আব্দুল্লাহ ওই মাদিনাতে মাঠের মধ্যে পড়ে আলের উপরে খালি লটপট ছটপট করে এরা যেতে যেতে বাড়ি চলে গেল বাড়ি যাওয়ার পরে যখন যাচ্ছে কাছাকাছি হয়েছে আব্দুল মোত্তালেব দিন গন্তি করে বসে আছে আজকে আমার বেটারা বাড়ি আসবে আমিনাকে বলছে রে মা আমিনা তুমি দেখো তো মা মাদিনার দিকে তাকিয়ে দেখো আমার ছেলের আমার কলেজের টুকরা নয়নের পুতুল বাড়ি আসছে কিনা আমিনা দাঁড়িয়ে আছে দেখছে কি অনেক দূরে যুগ যুগ করে দেখা যাচ্ছে আগুনের সিসার মতো হয়ে ধুলা উড়ছে একটা কাফেলা চলে আসছে আমিনা বলল আব্বা অনেক দূরে দেখা যাচ্ছে জি আব্বা একটা কাফেলা আসছে আর মানে ধুলা উড়ছে চিনা যাচ্ছে না লোকজন কিন্তু বোঝা যাচ্ছে একটা কাফেলা আসছে এবার বলল মা বসো কিছুক্ষণ পরে আবার দেখবে ওর আস্তে আস্তে যখন কাছে এসেছে কিছুটা আব্দুল মোত্তালেব বলল আব্দুল মোত্তালেব বলল এরে মা আমিনা তুমি এবার দেখো তোরে মা লোকগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে কিনা দেখলো কাছে চলে এসেছে ঘরে কাছে এবার আব্দুল মোত্তালে বলল মা তুমি দেখো তো লোকটিকে গন্তি করে উঠটিকে গন্তি করো যদি এগারোটা উঠ হয় তো আমার ছেলেরাই হবে দশটা হয় তো আমার ছেলে হবে না বারোটা হলেও আমার ছেলেরা হবে না তুমি উঠটিকে গন্তি করে দেখো তো মা উঠটিকে যদি গন্তি করে দেখছে রে ভাই তো উঠটিকে গন্তি করে যখন দেখতে লেগেছে দেখছে কে এগারোটাই উঠ আছে বলল আব্বা এগারোটা উঠ আছে জি আব্বা বললে মা তুমি দেখো তারে মা এগারোটা উঠার ওপরে এগারোটা সবারই বসে আছে কিনা আমি না লোক গন্তি করে দেখে বলল আব্বা এগারোটা উঠার ওপরে দশটা লোক বসে আছে জি আব্বা একটা উঠ ফাঁকা ওই উঠার ওপরে কোনো লোকজন নাই
আবার আব্দুল মোত্তালেব বলল, মানে আব্দুল মোত্তালেব অত দূর চোখে সুজবে না, বুড়া মানুষ বয়স্ক মানুষ, চোখের অত পাওয়ার নাই। আমি নাকে বলছে, মারে তুমি দেখো তো গন্তি কইরা কয়টা উটের পরে একটা উট ফাঁকা, আর মানে উট ফাঁকা উটের পরে কয়টা উটের উপরে সাওয়ারি বসে আছে মা দেখো তো, তাইলে আমি বুঝতে পারবো কলজা খালি ধাঁই পাঁই করছে। এইবার উঠে গন্তি করে করে দেখে বলল, আব্বা পাঁচটা উটের পরে পাঁচটা উটের উপরে সাওয়ারি বসে আছে, তারপরের উটটা ফাঁকা জি আব্বা, তারপরে ফাঁকা উটের পরে আবার পাঁচটা উটের উপরে মানে লোক বসে আছে সাওয়ারি বসে আছে। আব্দুল মোত্তালেব কাঁদতে লাগলো, আল্লাহ ওই লোকগুলো ওই ছেলেগুলো তো আমারই ছেলে, তার মানে এগারোটাই উট মানে আমারই বেটার আছে, কিন্তু আল্লাহ আর যেটা উট ফাঁকা ওইটা আমার কলজার টুকরা আমার নয়নের পতল, আল্লাহ আমার আব্দুল্লাহর উটটায় ফাঁকা রে আল্লাহ। কাঁদতে আছি কাঁদতে কাঁদতে ওরা দেখছে কি একবারে বাড়ি চলে আসলাম, উঠ থেকে সব নামানামি করছে, সামান পাতি নামাচ্ছে, বেটারা নামল। আব্দুল মাত্তারে বললে, রে বেটা তোমরা তো সবাই উঠ থেকে নেমে গেলে রে দন, কিন্তু আমার আব্দুল্লাহ কোথায়? আমার ছোট বেটাটা কয় রে বাবা, আমার আব্দুল্লাহ কোথায়? এরা বলতে লাগলো, আব্বা আমরা যখন সব সিরিয়া থেকে ফিরে আসলাম ওদিক ভালোই ছিল আপনার ছেলে, যখন মদিনাতে ঢুকলাম মদিনার মাটিতে যখন পা দিলাম আব্বা, আপনার বেটার অসুখ শুরু হয়ে গেল, উটার বসে থাকতে পারে না জি আব্বা। আব্বা মদিনাতে মাটির মধ্যে আব্দুল্লাহকে রাখা চলে এসেছি জি আব্বা, আপনার ছেলে বলে দিয়েছে আমার যদি অসুখ ভালো হয়ে যায় আমরা বাড়ি চলে আসব, আর যদি আমার অসুখ না সারে আমার আব্বা কারামে নাকে পটিয়ে দেবে, ওদের সঙ্গে আমি বাড়ি চলে যাব, তো আপনাকে আর আমি নাকে ডেকে যে জি আব্বা। আব্দুল মোত্তালেব সঙ্গে সঙ্গে আমি নাকে বললে, রে মা তুমি মোটে দেরি করিও না রে মা, তুমি তাড়াতাড়ি বের হর মামিনা, এখনই চলো আমার ছেলে কলজার টুকরা আমার নয়নের পুতুল, কোথায় মাঠে পড়ে আছে কি অবস্থাতে আজ জারি না মা, তাড়াতাড়ি চলো। আমি নাকে সঙ্গে করে নি আব্দুল মোত্তালেব মদিনার দিকে রওনা হয়ে গেল। ভাইরে আমার মায়েরা আমার ভালো করে শোনেন, এবার আব্দুল্লাহ মাঠের মধ্যে পড়ে আছে, লটপট লটপট করছে, চটপট করছে, গ্রাম থেকে রাখাল পাখাল গুলো আসলাম, বকরি ছাগল দুম্বা ভেড়া চড়াতে মাঠে এসেছে, দেখছে মাঠের মধ্যে একটা নওজওয়ান ছেলে, সুন্দর ছেলে পড়ে খালি লটপট লটপট ছটপট ছটপট করছে, মানে উঠে বসতে পারে না দাঁড়াতে পারে না। রাখাল গুলো এসে বলছে, ভাই তোমার বাড়ি কোথায়? তুমি কোথা থেকে এসেছো রে ভাই? তোমার নাম কি? তুমি কোথায় গেছিলে? কি কারণে এখানে পড়ে আছো? বললাম। আব্দুল্লাহর মুখ দিয়ে কথা বের হয় না, কথা জবান শোনে না, ইশারা করে দেখেছে আমাকে একটু পানি পান করাও, আমাকে একটু পানি দাও, আমার ভিতর থেকে কথা বের হয়ে আসে না, ইশারা করছে আমাকে একটু পানি খাওয়াও। রাখালগুলো কোথায় পানি পাবে? মাঠের মধ্যে কে দিয়েছে? কোনো বোতল নাই, কোনো বাদনা নাই, লোটা বাদনা কিছু নাই, কিসে পানি আনবে? ডোল বালতিন নাই। একটা রাখাল দৌড়তে দৌড়তে চলে গেল একটা পুকুর আছে কিছু ধরে, আর গামছা খানাকে নিয়ে গেল, আর পানিতে ডুবিয়ে দিল, গামছা খানাকে ডুবিয়ে ভিজিয়ে নিয়ে এসে আব্দুল্লাহ ভাবে চুল্লু করল, আর এই গামছাখানা চিপে ওর মুখে পানি দিতে লাগলো, ঢক ঢক করে কয়েক ঢক পানি পান করলো, পানি পান করার পরে আব্দুল্লাহ এবার কথা বলতে লাগলো, রে ভাই
আব্দুল্লাহ বলতে লাগলো, এরা ভাইরা খালেরা আমার বাড়ি হলো মক্কা, আমি কুরাইশ বংশের ছেলে, আমি আব্দুল মুত্তালিবের বেটা, আমি শাম সিরিয়ে গিয়েছিলাম ব্যবসা বিজনেস করতে রে ভাইরা কানেরা, আমার ভাইরা আমার সঙ্গে ছিল, আমার অসুখ হতে আমার ভাইরা বাড়ি চলে গেল, আমি এই মাঠের মধ্যে পড়ে আছি রে ভাই। এরা ভাইরা কালেরা তোমাদের আমি কয়েকটা ওয়াসিয়ত করে দিচ্ছি রে ভাই, যদি আমার এই মাঠের মধ্যে মৃত্যু হয়ে যায়, আমি যদি এই মাঠের মধ্যে মরে যাই রে ভাই, একটা কাজ করবে, মক্কার দিক থেকে দেখবে একটা বয়স্ক মানুষ, বুড়ো মানুষ লাঠি ধরে কুটুস কুটুস করতে করতে আসছে, ওর সঙ্গে একটা যুবতী সুন্দরী রূপসী মহিলা থাকবে, ওটা আমার স্ত্রী আর বুড়োটা হচ্ছে আমার বাবা, ওর নাম আব্দুল মুত্তালিব, রূপসী মহিলাটার নাম হচ্ছে আমিনা। তো একটা কাজ করিও ভাইরা খালেরা, আমার বাবার জন্য আমি সামদেশ থেকে একটা সুন্দর রুমাল কিনে এনেছি, এই রুমালটা আমার বাবাকে দিয়ে দিও, এই রুমালটা আমার বাবাকে দিয়ে দিও, আমার বাবার হাতে দেবে, আর একটা আংটি কিনে এনেছি, এই হাতের আংটিটা আমার স্ত্রী আমিনার হাতে দেবে, আমি আরমান করে আমার স্ত্রীর জন্য একটা হাতের আংটি কিনেছে, তো এই আংটিটা আমার স্ত্রীকে দিবে, রুমালখানা আমার বাবাকে দেবে। আর একটা কাজ করিও ভাইরা রাখালেরা, তোমরা আমার লাশটাকে শিয়াল কুকুরকে খেতে দিও না রে ভাইরা রাখালেরা, চিলগিদিনির খোরাক বানাইও না, তোমরা দয়া করে একটু গ্রামে খবর করে দিও, আর গ্রামে খবর করে লোকজন এসে আমার বডিটাকে একটু দয়া করে মাটির নিচে পুঁতে দিও, আমার বডিটাকে দফন করে দিও, চিলগিদিনিকে খাওয়ায় না রে ভাই। বলতে বলতে আব্দুল্লার জবান হারিয়ে গেল, চোখ মুখ বড় বড় করতে করতে দম বেরিয়ে গেল, আব্দুল্লাহ মারা গেল ভাই। আব্দুল্লাহ যখন মারে গেল, রাখাল গুলা ধরতে ধরতে গিয়ে মদিনাতে খবর করলো, গ্রামে খবর করলো, গ্রামের লোকেরা সব দৌড়তে দৌড়তে খাটটা নিয়ে দৌড়িয়ে এসে মাঠায় মানে তাকে খাটে উঠিয়ে নিয়ে গেল, নিয়ে যায় নাবিকা যাদের বাড়িতে তাকে রাখলো, আর নাবিকা যাদের বাড়িতে গিয়ে তাকে গোসল করিয়ে সেখানে কাফুনে নিয়ে এসে মাকামে আবুয়াতে তাকে দফন করে দিলাম, সেইখানে মাটি দিল মাকামে আবুয়ায়, আর মাটি দিয়েছে তারপরের দিন তারা বকরি ছাগল দুম্বা ভেড়া নিয়ে মানে আবার মাঠের মধ্যে চড়াতে লেগেছে রে ভাই, বকরি ছাগল দুম্বা ভেড়া রাখাল গুলো ছেড়ে চড়াচ্ছে, আর দেখছে মক্কার দিক থেকে ওই বুড়ো মানুষ লাঠি ধরে ধরে চলে আসছে, তার সঙ্গে একটা যুবতী রূপসী মহিলা আছে, ওই মহিলাটাও করেছে কি মানে ওর সাথে আসছে, রাখাল গুলো আগে যাচ্ছে যার কথা বলেছিল ছেলেটাও আড়াই তো আসছে, আর আমিনার আব্দুল মুত্তালিবেরাও আগে রাখাল গুলোর দিকে যাচ্ছে, রাখাল গুলোর কাছে গেলে হয়তো খবরটা পাবো, আমার ছেলেকে রাখালেরা হয়তো মাঠে দেখেছে, কি অবস্থায় দেখেছে, কেমন দেখেছে ওরা বলতে পারবে, বা কোথায় আছে বলে দিতে পারবে আমি যাই। এবার মাঠের মধ্যে মধ্যস্থলে দুইজনের দেখা হয়ে গেল, আব্দুল মুত্তালিব চিৎকার করছে কাজের বেটা, হরে আব্দুল্লাহ কোথায় আছিস রে বেটা, তুই আমাকে একবার আব্বা বলে ডাক দে রে বেটা, তুই কোথায় পড়ে আছিস, কোথায় হারিয়ে গেছিস রে বেটা। চিৎকার করতে করতে রাখাল গুলোর কাছে গেল, রাখাল গুলোকে বলল ভাই রাখালেরা, আরে বাবা রাখালেরা, তোমরা বলো তো বাবা এই মাঠের মধ্যে একটা নওজোয়ান ছেলে, খুব সুন্দর যুবক ছেলে তোমরা মাঠে দেখেছো বাবা। রাখাল গুলা বললো, হ্যাঁ বুড়া বাবা, আপনার নওজোয়ান
ছেলেকে আমরা মাঠের মধ্যে দেখেছিলাম এবং পেয়েছিলাম। আপনার ছেলে কিন্তু এইখানে নাই, অন্য জায়গায় আছে, অন্য জায়গায় গিয়ে শুয়ে আছে। আপনার ছেলে ঘুমাচ্ছে বুড়ো বাবা। আপনার ছেলে এখান থেকে যাওয়ার সময় দুটো জিনিস আমাদেরকে দিয়ে গিয়েছে, এই যে একখানা রুমাল সামদেশ থেকে কিনে এনেছে আপনার জন্য, এই যে আপনি লেলেন বুড়ো বাবা। একজন হাত থেকে আংটিটা খুলে দিচ্ছে, আমি না কেমন না, এই যে তোমার আংটি তুমি নিরা, তোমার স্বামী তোমার জন্য আরমান করে কিনে এনেছে, এই যে হাতের আংটিটা তুমি নিয়ে নাও, তাকে দিয়ে দিলাম। এবার বলল চলো তোমার ছেলে কোথায় শুয়ে আছে তুমি চলো আমার সঙ্গে, আমরা দেখেছে। রাখাল সবটি যেতে আরম্ভ করলো, হাঁটতে 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 যেতে 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 মাকামে আবুয়াই পৌঁছল। আর মাকামে আবুয়াই গিয়ে বলছে যে টাটকা কবরটা আছে, বলছে দেখেন বুড়ো বাবা আপনার বেটা আপনার কলেজের টুকরো এইখানে শুয়ে আছে, ওখান থেকে চলে এসে এখানে ঘুমিয়ে আছে বুড়ো বাবা। আব্দুল মোত্তালেব কান্দতে লাগলো, বেটা রে আরে আব্দুল্লাহ তুই আমাকে ছাড়া চলে গেলি রে বেটা, আমাকে কে আব্বা বলে ডাক দিবে রে তো রে বেটা আব্দুল্লাহ, আমি তোকে যেতে দিব না। কত রকম বললাম আমার ছেলেরাকে, আমার বেটারা কোনো কথা বুঝলো না, আমার কথা মানলো না, জিদ করে তোমাকে নিয়ে গেল বাবা। আরে বেটা আব্দুল্লাহ আজ তোমাকে আমি হারিয়ে ফেলে দিলাম বেটা, কোন দেশে তুমি আমাকে বাকি দিয়ে চলে গেলে রে বেটা, তুমি আমাকে একবার আব্বা বলে ডাক দাও রে দাও, তোমার পাশে আমি রা দাঁড়িয়ে আছি বেটা, আমি নাকি একবার আমি রা বলে ডাক দাও রে দাও। কান্দে 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 পাগলের মতো হয়ে গেল বেটার জন্য, অনেকক্ষণ ধরে কবরের কাছে কাঁদলাম, আমি নাও কাঁদলাম, আব্দুল মোত্তালেব কাঁদলাম, কাঁদতে কাঁদতে আব্দুল মোত্তালেব বললাম চলো আমি না চলো মা বাড়ি চলো, আমি নাকে সঙ্গে করে বাড়ি নিয়ে চলে গেলাম। আর বাড়ি নিয়ে যে বাড়িতে করলো কি বাড়িতে এবার থাক, বাড়ি যাওয়ার পরে আব্দুল মোত্তালেব বলল রে মা আমি না আজ থেকে তুমি আমাকে বাবা বলে ডাক দেবে রে মা, আর আমি তোমাকে বেটা মানে আমি তোমাকে মা বলে ডাক দেব, বেটি বলে ডাক দেব, আর তুমি আমাকে বাবা বলে ডাক দেবে আমি না, আমার বাড়িতে থাকো, আমার বাড়ি থেকে তোমাকে আর যেতে হবে না, তুমি আমার বাড়িতে থাকো রে মা। এবার করলো কি থাকতে লাগলো ভাই আব্দুল আব্দুল্লাহ যখন মারা যায়, যখন শামসিরিয়া যায় তখন মানে দুই মাসের গর্ভপাতে, আর যখন আব্দুল্লাহ যখন মারা যায় তখন ছয় মাসের গর্ভপাতে রে ভাই। এবার কল্লকে ছয় মাসের গর্ভবতী, এবার ছয় মাসের গর্ভবতী রেখে ছয় মাসের বাচ্চা পেটে রেখে আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল। এবার ভাই এবার থাকতে লাগলো থাকতে থাকতে চতুর্দিককার লোক, চতুর্দেশের লোক মাক্কায় হজ করতে আসে সব, হজ করতে যখন মাক্কায় আসে
আব্রাহা বাদশার দেখে রাগ উঠে গেল যে সারা দেশের লোক মক্কা সে হজ করতে আর হজ করতে এসে সবারির দেশের টাকা পাচ্ছে এরা গিরস হয়ে গেল ব্যবসা বিজনেস করে ওরা উন্নত হয়ে গেল আর আমরা উন্নত হতে পারি না আব্রাহা করলো কি মক্কার মতন কাবা শরীফ একটা তৈরি করলো ওর দেশে এমন সুন্দর করে একটা বিশাল ঘর তৈরি করলো আর এমন উঁচা করে ঘরটা তৈরি করলো ঘরটা এরকম করে দেখতে পাওয়া যাবে এরকম করে দেখতে হবে মানে এত উঁচা মাথার পাগড়ি খোসা পড়ে যাবে মাথায় টুপি থাকলে টুপিটাও খুলে পড়ে যাবে এরকম করে দেখতে হবে টুপি থাকবে পড়ে যাবে বাদাম করে এত উঁচা ঘরটার নাম রেখে দিলে কোলাইস কি নাম রাখলো কোরাইস লয় কোলাইস কোলাইস ঘরটার নাম হলো কোলাইস খুবই উঁচার কারণে ওর নাম দিয়ে দিলে কোলাইস আর দেশে এলান করে দিল একদম মাইকিন টাইকিন করে আর একবারে সবকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল মেসেজ করে দিল সারা দেশের লোক সারা দুনিয়ার লোক এইবারে চলে এসো আবরাহার দেশে হজ করতে মক্কা যেতে হবে না আবরাহা বিরাট কাবা তৈরি করে দিয়েছে শুইনে লওয়ার পরে শাম সিরিয়া থেকে দুটা লোক আসছিল একটা খোজাইয়া বংশের লোক আর একটা কেনানা বংশের লোক দুটা লোক আসছিল ওরা বিজনেস করে এরা বলছে তোর কাবা শরীফের গোষ্ঠীকে বেঁচে চলে যাবো ইসলাম এইবার সাঁঝের বেলা ঈদকে ইলিম ঢিলিম করে সাঁঝ লাগিয়ে দিয়েছে কাবার কাছে গেছে তখন মুগ্রব হয়ে গেছে বলছে ওই কাবা শরীফ একটা পাদ্রি আছে মানে আহারগের মধ্যে মুলবি আর খ্রিস্টান ধর্মের পাদ্রি তো ওই ঘরে মুলবি যেরকম আহারগের মুলবি মসজিদে থাকে ইমাম আর ওর পাদ্রি থাকে তো পাদ্রি আছে ওই গির্জা ঘরে ওই কাবাতে তো লোক দুটা কয়েছে পাদ্রি সাহেব আপনার কাবাতে আমাদেরকে থাকতে দিবেন আজকের রাতটা থাকবো আমরা অনেক দূরের মুসাফির অনেক দূর থেকে এসছে শামসিরে থেকে এসছে আমরা মক্কা যাবো অনেকক্ষণ সময় লাগবে যেতে পারবো না তো আপনার এখানে আমরা রাত্রিটা কাটাবো আর রাতটা থেকে সকালবেলায় আমরা চিকাশ যখন উঠবে ফজরের টাইমে রাস্তা ধরে মানে চিকাশ উঠার আগে ঝালা ফালা হলে রাস্তা নিয়ে নেবো চলে যাব তো আপনি রাত্রিটা আমাদেরকে এখানে থাকতে দেন আপনার কোলাইসের মধ্যে কী বলতে থাকো দেদার জায়গা পোড়া আছে কত হাজার হাজার লাখ লাখ হাজি আসবে থাকবে আর তোমরা দুটা লোকে কী হবে ফড়ুন তো জুটবে না তাও থাকো এরা বলছে ঠিক আছে কাওয়াতে ঢুকলো এরা ঢোকার পরে কোলাইসের মধ্যে থাকতে লাগলো এবার কত রাত হয়েছে না হয়েছে পাদরি শুইতে আছে পাদরি লাখ ডাকতে শুরু করে দিয়েছে রোটার চালু করে দেখে পাদরি আর রোটার চাষ করা দেখে যখন রোটার চাষ শুরু করে দেখে তো এই লোক দুটা কইছে আপ কাজ হবে চল এই লোক দুটা উঠে করেছে কি ভাই কত রাত হয়েছে না হয়েছে আবরাহার কোলাইসের মধ্যে এমন করে ঝাড়া ফিরেছে ঝাড়া ফিরেছে ফিরা জ্বর সাথে পায়খানা শুদ্ধা করেছে আর এমন করে পায়খানা করেছে রে ভাই মাক্কার লোকের খেজুর খাওয়া পায়খানা মনে হচ্ছে একবারে চুনসুরকির মতন আঠা মাম হয়ে যায় আর ওই পায়খানা গালাকে নিয়ে আবরাহার কোলায় সে কাবাতে জুত করে দেওয়ালে পালাস্তর করেছে হাত ঘুষে গেছে এমন করে চারদিকে লাগাল ছেড়ে ভাই দেয়া লোক দুটো ওখান থেকে আউট কুণ্ঠে পালিয়ে কুণ্ঠে যা ঝুড়ঝাপে লুকিয়ে গেছে আর ওই পাদরি যে রোটার চালা ছিল লাগ ডাক ছিল গাড় গাড় করে গোনহানে চাতন হয়ে গেছে ওর রুহু আর বাহিরে থাকেনি ঢুকে গেছে চাতন হয়ে গেছে চাতন হয়ে এদিক ওদিক দেখছে সালান নাই ও পাছায় হাত দিয়ে দেখছে যে নিজের পাছায় আছে নাকি শুনে দেখছে ইঠো তো নাই ঈদকে দেখছে ইঠো নাই পাঁচ কুণ্ডু সাঁথা এলো নাকি দেখছে তাও নাই চাপ্পাল দেখছে চাপ্পাল উল্টে যাচ্ছে চাপ্পালের সাথে কুণ্ডু বাহির থেকে চলে এলো নাকি ময়লা দেখি তো তাহলে চাপ্পালও নেই মানে খালি ইদিক উদিক সঙ্গে কিন্তু হয় না ওই ই করেছে
একটা লোক আর বিহের বাড়ি বাইরে দেখেছে তো এত সালা বিহাইয়া বিহাই বাড়ি যেতে চাহে না, আর অভাবের যুগ, বিহাইকে তো আর যে সেই জিনিস বেটির শ্বশুর কাছে যে সেই খিলা যায় না, ভালো মন্দ দিতে হয়েছে অভাবী লোক। ই যখন দিতে না পেরেছে লোকটা আর বিহাইকে কইতে পারে না বিহাই বাড়ি যাও, আর 10 দিন হয়ে যাচ্ছে বাড়ি যাই, আর খাইতে পানি জুটাইতে পারে না, রোজ মাছ মাংস কত কিনবে। লোকটা কইছে দেখ হেন করে কাজ করবে না রে, ওর বাড়িওয়ালিকে ডেকে যাক কাজ করে, খোরা খৈল গালা লিয়ে তো আপনার খৈল কহেন না কি কহেন, খৈল খৈল গালাকে সাঁঝের বেলা ভিজিয়ে দেয় কারে খৈল, রাত 10টা হইতে হইতে 9টা 10টা 11টা হইতে হইতে খৈল ফুইলে একবারে হালুয়া হয়ে গেছে, এক কোড়া হয়ে গেছে, আতখানি খৈল এক কোড়া হয়ে গেছে। হির রাইতে বিহাই সিধে পাঞ্জরা পাঞ্জরি তো পরের বাড়ির খাওয়া ইলে গেছে লাগ ডাকতে বিহাই, হি তখন করেছে কি রাইতে হেলা হেলা আর তহমন চাটতে শুরু করেছে, তহমন চাটতে 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 পুরা করে চেঁড়া ওর 3 নম্বর গেটের কাছে এক কোড়া খৈলকে ঢেলে দিয়েছে, ঢাইলে দিয়ে আস্তে আস্তে ফের তহমন ছেড়ে ঢেকে ঢেকে দিয়া ও আব লাগ ডাকতে লেছে ভগা দেয়া, আর বিহাই ঝোঁককে চেতন, বিহাই চেতন হয়ে গেছে আর যেমন এনকা ট্যাং একটা করেছে আর লেট লেট করে উঠেছে, লেট লেট করছে উধন আস্তে আস্তে তহমন ছেড়ে পাছা দিকে হাত ভরে যেমন দেখে দেখছে গোবরের লাদ কেনে একদম হাত ডুবে গেছে আমার, তো ওর সুইংহে কি দেখবে শুনলে হয়তো বুঝালি দেখছে খোল, কিন্তু সুইংহে কি দেখবে দেখছে গোবরের লা এরকম করি, তখন লাস্টে তহামনের তলা ধরছে এরকম করে কইছে এর করে বিছানে ফেললে তো হবে না বিয়ে বুঝে নিবে, তহামনের তলা দিয়ে ধরে এন করে ব্যাট দিয়ে আর শার্টটা সিথেনে ছিল পাঞ্জাবিটাকে লিয়ে আর পাঞ্জাবি গায়ে দিবে কি আর বুড়ার আজ্ঞার যুগের লোক ঘাড়ে করে লিয়া তহমন ধরে উড়ে গেছে ও বাড়ি, বাড়ি যায় তখন আর স্ত্রী কাকা বলছে রে ইয়ার মা ইয়ার মা রে এ ইয়ার মা, ইয়ার মা কইছে হাজি ইয়ার বাপ তুমি আতরাইতে কুণ্ডেতে গাইলা কি ব্যাপার তোমার, কইছে পরে কহিস তাড়াতাড়ি তহমন বাহির কর, কইছে কেনেজি কি ব্যাপার তহমন বাহির করব মানে, কইছে তহমন বাহির কর ডোলটা লিয়াই, কইছে কেনেজি কি ব্যাপারটা তোমার কি হলো, কইছে আরে পাগলি পরে শুনি সাগে লিয়াই, কইছে তোমাকে মেয়েরা হাগালছে না তোমার পেট খারাপ হয়ে গেছো না কি ব্যাপার, কইছে পরে কহো তুই তাড়াতাড়ি আই, এবার যায় কলের তলে পানি ঢেলে চলে যায় যত ঢালছে অত তেল মারছে, যত পানি ঢালছে অত তেল ভাসি, কইছে ব্যাপার খারাপ কত যে হয়ে গেছে, তো আর বাড়ি এলি কইছে হাজি তুমি এত খালি তেলের জিনিস খেলালছে নাকি, কইছে কইস না রে খালি ভালো মন্দ খেলালছে, ই বিহাই আর জিন্দগিতে যাইবে আর বাড়ি আর জীবনও যাই না হয়ে গেছে ঢং ধরে সুবহানাল্লাহ, তো ওইরকম এমন জুত করে হেগা জুত করে লেপেছে, ই খালি পাছা শুনছে পা দেখছে দেখছে কুণ্ঠু নাই, উঠে তখন বলব টলব জ্বালে এদিক ওদিক দেখছে তো দেওয়ালে ভাপ উঠছে, ওগে মালা ব্যাপার কি ব্যাপার কি, দেখছে তো শালা এমন জুত করে মম দিয়ে লেপা আছে লাগ ভিড়ে যদি শুনবো ই দৌড়িয়া যায় যদি ঘরে দেখছে তো লোক দুটা নেই, ও যে এই হারামির এই কাজ করেছে আর কে করবে এটা কাজ, ওরই দাঁড়াই হয়েছে ই তখন দৌড়িয়া লোক দুটা কিদিক উদিক লাইট লিয়ে ঢুঁড়ছে ঢুঁড়ে পেবে ওরা কুণ্ঠে লুকিয়ে গেছে, ই তখন দৌড়াতে লেগেছে আব্রাহার কাছে, ওই রেতি মাইরাছে দৌড় আব্রাহার কাছে দৌড়তে দৌড়তে যাচ্ছে খবর দেওয়ার লেগে মাক্কার লোক দুটাই সে তোমার কামরা মানে কাবাতে পায়খানা করা নোংরা করা নষ্ট করে পালিয়ে গেল, ই লোক দু মানে ওই পাদ্রি যখন আব্রাহার কাছে দৌড়াইতে লেগেছে এই লোক দুটাই কুলটে ছিল যে ভাই আল্লাহ জানে ঘুরে এসে করেছে কি সালার কাঠি মেরে আমার ঘরে আগুন ধরিয়ে দিয়েছে, আর যে চুন সুরকি দেওয়া ছিল ঘর খালি পড় পড় করছে আর আগুন বেড়ে চলে যাচ্ছে পুড়ে চলে যায় লোক দুটার লেগেছে পালাইতে পালিয়ে চলে যায় আগুনের জোড়াকে দৌড়িয়ে চলে যায় ওরা লোক দুটা মাক্কার দিকে দৌড়ায় আর ঘর আর পুড়ছে চৈত বৈশাখ মাস চৈত মাসের সময় পড়ছে ঝাঁওটা এমন পড়ছা বাতাস ওই দেশের পড়ছে আজ্ঞার পড়ছা বাতাস বুড়া গালাকে পুচ করেন যারা বয়স্ক লোক আগে হ্যাঁকড়া হ্যাঁ সিনা ফুলে পচিং অমুক করে হাঁটতে গেছে তাহলে ঠেলে ফেলে দেবে ঠিক কিনা, দেখ বুড়া মানুষ ওরা কইতে পারবে চেঙা মানুষ কইতে পারবে না, এরকম ছিল কিনা আগে হ্যাঁকড়া পড়ছে জি ভাই হ্যাঁকড়া পড়ছে পশ্চিম দিকে মুখ করা যায় না, আমরা তখন ছোট ছিলাম তহমনকে ফাটিয়া ফেলে দিবে মানে হাঁটছি তো
একদম জাঞ্জিকে এক করে করে হাঁটছে, দাঁতকে কিনমিট করে, এত পোচ্ছা জামাইটা বহে তো পাঁচ দিন সাত দিন আট দিন দশ দিন চলছে একরকম জামাইটা। পোহাতে মাইকেল আন হেলো গ্রামে খবর হলো ভাত তাদের লাও দুপুর এক হাজার বেলা তো পুড়তে লাগলে ওটা গাঁ কে গাঁ পুড়ে গেছে, হয়েছে না এরকম? ওই জামা নাই এখন আর ওগুলো জামা আছে নাই, বাতাস বইছে পোচ্ছা আরমান করে দেখতে যাচ্ছি বাতাস কুন্ডে হয়েছে ফির 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 সোহান আল্লাহর হুকুম সব কমে গেছে। তো পোচ্ছা ঝাঁওয়টা ভাই এত রাইতে আর ওর কাওয়া কোলাইস পুড়ে আবরাহকে কয়ে দেখেছে ওখান থেকে দেখছে আগুন, বাদশাহকে কয়ে বাদশাহ দৌড়াইতে দৌড়াইতে যদি আসে আর আস্তে আস্তে পুড়ে অত বড় উঁচা ঘর কোলাইস পুড়ে বসে আলো সব ভাড়িয়া খতম শেষ। আবরাহার রাগ হয়ে গেল, আবরাহা বলছে মাক্কার লোক এত বড় কাজ করেছে মাক্কার কাবা আর রাখা যাবে না, আমার কাবাকে শেষ করে দিতে হবে। এইবার করেছে কিরে ভাই কাবা ভাঙতে যাবে, একদম বাড়কা বাড়কা হাতি বেঁধে নিল আর সিনা সমন্ত নিয়ে করলো কি একবারে মাক্কার দিকে চলে গেল। আর মাক্কায় ঢুকে একটা জায়গার নাম আছে মানে খাসাম, ওই জায়গাটাতে গিয়ে দেরা তাম্বো করে এক নম্বরে আরা করলো কি লুটপাট শুরু করে দিল। আগে লুটপাট লুটপাট করতে করতে আবরাহার দুশোটা মানে এই আব্দুল মোত্তালেবের দুশোটা উঠকে ওরা ধরে নিল। ধরে নেওয়ার পরে মানে পাদের বাহানে খুঁকি, মানে এটা কাজিয়া করবে তো বাহানা তো ঢুঁড়াবে না, পাঁক হয়েছে কাজিয়া করে না মানুষ, ঝোঁকে পাঁক হয়েছে দিলে দেখবে সারা পাঁকের খুঁজলি রে কেউ তুই পাঁক খুঁজলি মানে একটা কাজিয়া করার বাহান, তো ওইরকম মানে পাঁক হয়েছে কাজিয়া করবে তখন কী করে লুটপাট শুরু। এরা তখন বলছে এখানে তোমাদের কাবার মালিককে ডাকো তাওয়াল্লিকে, বলে আব্দুল মোত্তালেব, বলে আব্দুল মোত্তালেবকে ডাকো, আব্দুল মোত্তালেবকে ডাকো। আব্দুল মোত্তালেবকে ডাকতে গেল, আব্দুল মোত্তালেবকে ডাকতে গেছে, আব্দুল মোত্তালেব এলো তো আবরাহা তো ঘোড়ার ডিম বুঝে আরবি ভাষা, এদিকে হাজি একটা হজ করতে গেছে, দেখ পুজ করছে একটা লোকজন হজ করে এসছে, হাজি হাজি সাহেব ওই দেশের ভাষা টাষা কিছু বুঝতে পারলে কইছে, বুঝতে তো ভাই কিচ্ছু পারি না কিন্তু ওই দেশের লোক সবাই বাংলাতে আজান দিছে। হাজিটা বলছে ওই দেশের লোক বাংলাতে আজান দিছে, কিরকম বাংলাতে জি কুচ হারঘা মতন আল্লাহ আকবর আসাদুল্লাহ মানে বাংলাতে কয়েছে। হ্যাঁ তারপরে কুচ আজি সুরা ফাতেহাট আলহামদ সুরাটা বাংলাতে কয়েছে জি। হাজি কয়েছে কয়েছে সুরা ফাতেহাটা বাংলাতে শুনতে পারেন, তারপরে আর কিছু বুঝতে পারে না, সব আরবিতে কোরআনের আয়াত পড়ে চলে যে কিন্তু সুরা ফাতেহাটা খালি বাংলাতে কয়েছে, মানে উ এটি বুঝে তো যেগুলো সব বাংলা। তো ওইরকম আবরাহা ঘোড়ার ডিম বুঝে মানে আরবি কথা, উ তখন একটা দুম হাসি লোককে সত করে লেসে, তো উ তখন ট্রান্সলেট করে ওকে বুঝাইছে আর বলছে কথাটা। আব্দুল মোত্তালেবকে জিজ্ঞাসা করছে, আব্দুল মোত্তালেব আমরা এসছি তোমার কাবা ভাঙার জন্য, তুমি যদি ভাঙতে দাও তাহলে আমরা মানে ভাঙব, আর না ভাঙতে দাও তো তোমার সঙ্গে আগে লড়াই করব, আর আগে লড়াই করব তারপরে তোমাকে মানে লড়াই করে তোমাকে আগে পিটে তারপরে তখন কাবা ভাঙতে লাগবো, বলে তারপরে কাবা ভাঙতে লাগবো কিন্তু কাবা ভাঙবো তুমি কি বলছো? আব্দুল মোত্তালে বলছে দেখো আমি কাবার মালিক আমি নই, কাবা শরীফের যে মালিক ও রক্ষা করবে না কি করবো ওর ব্যাপার, ওর ঘর ও জানে আমি জানি না, আমি লড়াই করার আমার কাছে সেনা সম্বন্ধ নাই কোনো লোকও নাই যে তোমার সাথে আমি মায়ের করবো, আমার দরকারও নাই মায়ের করার, যার ঘর ও রক্ষা করবে না রক্ষা করবে না ও বুঝতে থাকবে, আমার দুশো উঁট তোমার লোক ধরে এসছে দুশো উঁট আমাকে দিয়ে দাও বাস, এই দুশো উঁটের মালিক আমি, কাবার মালিক আমি লই, যার যে মালিক আছে ও বুঝে নেবে। বলছে দেখো যে মালিক আছে ও পারবে না হার সাথে মোকাবিলা করে, যত বড় বড় হাত তিলেছি তার মানে আল্লাহ মানে কাবার মালিক আল্লাহ, তো ও কয়েছে ও পারবে না আর আগে বার সাথে মোকাবিলা করবো, যত বড় হাত তিলেছি আমি লড়া পারবে আগে লড়বো। আবরাহার রাইগা কয়েছে যে আবার উঠটি দিয়ে দে, এত নোংরা কথা কয়েছে মানে উঠটির মালিক দুশোটা উঁটের লেগে ও কয়েছে হ্যাঁ উঠটি দিয়ে দে আগে দে 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 উঠটি দিয়ে দে আর চল। এইবার বাহির হয়েছে হাতির হাতিটিকে সাঁতে করে এবার কাবা ভাঙতে যাবে দাওয়াল। হ্যাঁ এবার হাতি আর যায় না ভাই, গঞ্জ মারছে এত ঠাটাইছে কাবার দিকে মুখ করে মানে বুঝতে পারছে। আব্দুল মোত্তালেব বাড়ি গিয়ে
উটের সবারির গলা খুলে দিল, বকরি ছাগল তোমরা বেড়া যত আছে উট সবারির গলা খুলে দিয়ে গ্রামের পাড়া প্রতিবেশী লোকগুলোকে বলে দিল তোমরা এক কাজ করো, তাড়াতাড়ি করো কি তোমরা রশি খুলে দে বাড়ি ছেড়ে হেঁটে যাও, আল্লাহর পক্ষ থেকে কোনো আজব শাস্তি আসবে আবরাহার ওপরে, তোমরা হেঁটে যাও। সব হেঁটে গেল, আল্লাহর পক্ষ থেকে করলো কি, এইবার চলে আসলো কি ম্যালেরিয়া সিআরপি, এবার আল্লাহর পক্ষ থেকে ম্যালেরিয়া এসে করলো কি, তয়রান আবাবিল তার মেহিম বেহেজারা তিন মিন সে জেল পাজাল হম কাসফে মাকল, এমন বড় বড় পাখি আসলো তিনটা করে কাম করে ভাই, একটা মুখে দুটা দু পায়ে, দু পায়ে নিয়ে আছে দুটা আর একটা ঠোঁটে করে নিয়ে আছে, আর যখন অর্ঘে মাথার ওপরে ফেলে তো ওই সেনাগুলো আব্রাহার সেনার মাথাতে যেমন ফেলে তো আর মাথাতে পড়ার সঙ্গে সঙ্গে একবারে ছয় হেঁট ঢুকে যায় আর পাছা দিক দিয়ে তিন নম্বর গেট দিয়ে একবারে ভাটাম করে বেরিয়ে যায়, যার উপরে পরে একবারে দাম করে উঠে আর তিন নম্বর গেট দিয়ে যখন বাহির হয় তখন ভাটাম করে বের হয়। এই লাগলো সব মরতে আর লাগলো ফেলতে, যে হাতির ওপরে বসেছিল হাতির ওপরে বসে আছে ওর পিঠে মাথায় পড়ে ওর মাথা দিয়া ভিতির ভিতির ঢুকে তিন নম্বর গেট দিয়া বাহির হইয়া উঠের পিঠ ছান্দা করে হাতির পিঠ ছান্দা করে হাতির লাহির কাছ দিয়ে ভাটাম করে বেরিয়ে গেল, হাতি মরে শেষ। আবরাহা কছে ওকে আমাকে জান বাঁচবে না পালাই আমি, আবরাহা লাগলো পালাই তা হাতি নিয়ে চলে যায়, চলে যায় আর ওর ওপরে লাগলো নিচ করে মাথাতে ফেলে না পাখনায় ফেলতে লাগলো, যেখানে ফেলে ওর মাংসকে ঝরিয়ে এলে চলে যায়, যেখানে ফেলে ওকে শেষ করতে করতে মানে খাসামে যেতে যেতে মানে একটা যে জায়গা ছিল ওই জায়গাটায় যেতে যেতে পাখির বাচ্চার মতন হলো মানে মাংস টাংস সব ঝরিয়া শেষ করে দেয়া লাস্টে ওখানে মরে আলো আবরাহা শেষ। তো এবার খাবা ভাঙতে পারলো না, সব মইরা শেষ হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে এই সুরাটা নাজেল করে, সুরাটার নামই হচ্ছে ফিল, আর ওই আবরাহার ব্যাপারে আল্লাহ নাজেল করে বলেছে যে আবরাহার মানে যে কীর্তি করেছিল তার কীর্তি তার চক্রান্তকে ব্যর্থ করে তাকে হালাক করে দেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে, এবার উৎস শেষ হয়ে গেল, এবার আল্লাহর নবী ভূমিষ্ঠ হওয়ার কেউ বলেছে চল্লিশ দিন, কেউ বলেছে পঞ্চাশ দিন, কেউ বলেছে ষাট দিন আগে আবরাহাকে ধ্বংস করা হয়েছিল, তারপরে আল্লাহর নবী ভূমিষ্ঠ হয়েছিল। তো কথা হচ্ছে ভাই আজকে এখান থেকে শেষ করলাম, রাত কত হলো যে ভাই, একটা ঘড়ি গেল আপনারা টাঙেননি, আর সুবহানাল্লাহ রাইতও বুঝতে পারেনি, ওরে সুবহান।